করোনার ভয়াবহ পরিস্থিতিতে মানুষের পাশে এসে দাঁড়িয়েছে বিভিন্ন রাজনৈতিক নেতৃত্ব থেকে শুরু করে সংস্থা। এবার গরিব মানুষের পাশে দাঁড়ালো ফেসবুক গ্রুপ। সকলেই ফেসবুক করে, ছোট বড় প্রত্যেকেই ফেসবুকের সঙ্গে যুক্ত। হালিশহর শহরের সব থেকে বড় ফেসবুক গ্রুপের সদস্যরা এবার গরিব ভবঘুরে মানুষদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করলো। হঠাৎ এরকম একটি উদ্যোগ কি মনে করে? হঠাৎ না, আমরা এর আগেও বিভিন্নভাবে মানুষের পাশে দাঁড়িয়েছি। হ্যাঁ, পুজোর সময় বা শীতকালে, পুজোর সময় পুজোর নতুন বস্ত্র দিয়ে, তারপরে শীতকালে শীত বস্ত্র দিয়ে বিভিন্নভাবে আমরা গ্রুপের পক্ষ থেকে মানুষের পাশে দাঁড়িয়েছি। হঠাৎ এরকম একটি ফেসবুক গ্রুপ যেটা 2018 সালে হয়েছিল, আজকে সেটার 35K মেম্বার, তো মানুষের পাশে দাঁড়াতে পেরে কতটা ভালো লাগছে? মানুষের পাশে দাঁড়াতে পেরে আমাদের খুবই ভালো লাগছে। আমরা যেহেতু আমাদের এটা সোশ্যাল নেটওয়ার্কিং গ্রুপ, আমরা সবসময় যতটা পারি মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। আমি বলবো যে আরও যারা কিছু করে দেওয়া উচিত, তারা আমাদের বিভিন্নভাবে সাহায্য করে। 24টা আগে নেই গ্রুপের যারা অ্যাডমিন আছে তাদের কাছে কতটা সহযোগিতা পেয়েছেন? গ্রুপে অ্যাডমিনরা তো অতি অবশ্যই সহযোগিতা করে, এছাড়াও গ্রুপের বাইরে যারা যারা রয়েছে, যেমন আজকে বিশেষ করে একজন সমাজসেবী এসছে মদন বিশ্বাস, হ্যাঁ, তিনিও আমাদের পাশে রয়েছে। আমার শহর হালিশহর, হালিশহরের সব থেকে বড় গ্রুপ, আর এই গ্রুপের উদ্যোগেই নেওয়া হলো একটি নতুন ব্যবস্থা। হালিশহরের যত দরিদ্র মানুষ আছে বা যারা বাচ্চারা আছে তাদের হাতেই খাবার তুলে দেওয়া হচ্ছে এবং বিভিন্ন জিনিসও তুলে দেওয়া হচ্ছে, যেমন দুধ, হরলিক্স, স্যানিটাইজার, মাস্ক, পাউডার, এরকম বিভিন্ন জিনিস। হালিশহর থেকে তন্ময় দাসের সাথে অলকেন্দু চক্রবর্তীর রিপোর্ট, 24 আওয়ার্স টিভি।